প্রথমে বলি সকলকে নমস্কার প্রথমে বলি যে আগামীকাল আগামীকাল পশ্চিমবঙ্গের কলকাতায় একটা ব্রিগেড সমাবেশ হবে আমি শুধু জানতে চাই যে ব্রিগেড সমাবেশ কার বিরুদ্ধে করবেন যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন যিনি ভারতবর্ষের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার বিরুদ্ধে যে নরেন্দ্র জি গুজরাটে অনেক শিল্প এনেছেন যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে মধ্যবশ অনেক কাজ হয়েছে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জিডিপি অনেক বেড়ে গেছে আর বাংলায় বাংলায় আমরা কি পেয়েছি বাংলায় আমাদের এসএসসি পরীক্ষা নেই বাংলায় আমাদের শিল্প নেই বাংলায় আমাদের কিচ্ছু নেই বাংলায় কি পেয়েছি লাস্টে সিভিক পুলিশ পেয়েছি সিভিক পুলিশের নিচেও একটা ভালো জব পাওয়া যাচ্ছে কিছুদিন পর পাওয়া যাবে কি না সিভিক শিক্ষক আমি শুধু একটা কথা বলতে চাই পশ্চিমবাংলার বুকে সমস্ত মানুষকে বলতে চাই যে ব্রিগেডে হয়তো লোক আসবে অনেক নেতা এসেছেন যে নেতাগুলোর তাদের রাজ্যে দাম নেই যে নেতাগুলোর শুধু মুখটা আছে কিন্তু আর কোনো দাম নেই সেই নেতাগুলো হয়তো মাঠে থাকবেন যারা বাংলা যুবকরা আপনারা এসেছেন একবারও চিন্তা করে দেখছেন যে আজকে যদি চাকরি করতে হয় আড়াই হাজার টাকা চাকরি করতে হয় আর যে সমস্ত পুলিশ অফিসাররা যে সমস্ত শিক্ষাজীবী মানুষরা বাংলার বুদ্ধিজীবী মানুষরা তাদের ঘরে ছেলেকে যারা আপনারা বড় করে তুলছেন কেউ সেন্ট জেভিয়ার্সে পড়াচ্ছেন কেউ ভালো জায়গায় পড়াচ্ছেন কেউ অনেক উন্নত তাদেরকে ডিগ্রি করাচ্ছেন তাহলে একজন পিএইচডি ডিগ্রি করে আড়াই হাজার টাকা চাকরি করতে পারবে পশ্চিমবাংলার সমস্ত ছেলের প্রায় যারাই শিক্ষিত হচ্ছে তাদেরকে প্রত্যেকে ম্যাক্সিমাম বাইরের রাজ্যে আসতে হচ্ছে তাহলে বাইরের রাজ্য যখন এত এগিয়ে যাচ্ছে বিজেপির সরকার যখন এত এগিয়ে যাচ্ছে যখন বিজেপির যেখানে নেতৃত্ব দিচ্ছেন সেখানে এত এগিয়ে যাচ্ছে সেখানে বাংলার যুবকরা কাজের জন্য ছুটে যাচ্ছেন আর বাংলায় বসে বসে আড়াই হাজার টাকা সিভিক চাকরি করবেন চিন্তা করে দেখুন অনেক ভাববার সময় এসেছে কারণ এই উনিশ সাল এই উনিশ সাল কিন্তু পারবেন যুবকরা পশ্চিমবঙ্গে সঙ্গবদ্ধ হতে দেখুন আমার কোনো সুখের অভাব ছিল না আমার কোনো দুঃখ ছিল না কিন্তু আমি নিজে লড়াইটা নিচ্ছি এই কারণে কারণ আমি দেখেছি পশ্চিম যার নেতৃত্বে নতুন প্রজন্ম যাকে বলা হচ্ছে যে নতুন প্রজন্মের নেতৃত্বে বাংলা বলছে এগিয়ে যাবে সেই নতুন প্রজন্মের নেতৃত্ব আগে কোথায় ছিলেন তার আগেও তো একজন পূর্ব মেদিনীপুরের একজন নেতৃত্ব ছিলেন তাকে আজকে দেখতে পাওয়া যায় না আজকে কলকাতার অনেক লিডার ছিলেন তাকে দেখতে পাওয়া যায় না গ্রামাঞ্চলের অনেক লিডার ছিলেন তাদেরকে দেখতে পাওয়া যায় না আজকে একজন সত্যি কথা বলতে কি যে ভাইপো আর কি যে ভাইপোর কথাই বলছি সেই ভাইপো আপনারা আমাকে বলুন না যখন মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার চব দেন তখন যখন রাস্তায় দাঁড়িয়ে কোনো জীবিকা অর্জন করতেন সব জীবিকাই ভালো আমি মনে করি তখন তো বিগত দিনে কই সেইগুলো বন্ধ করে দেওয়া হয়নি আর আজকে আমার ভাইপো আমার সঙ্গে পলিটিক্সে না পেরে ওঠে লজ্জা করে না যে একজন সিনিয়র সিটিজেন বরজোড়া বাসি আশিস কুমার মন্ডলের লাইন ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হচ্ছে চিন্তা করে দেখুন আরে এই পলিটিক্সে লড়ুন এই ক্ষমতা বেশি দিন থাকবে না ক্ষমতার লোক কাকে দেখাচ্ছেন আর যে সমস্ত যুবকরা আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আর কত বোকা বাড়াবেন আপনি বাঁকুড়া এলে পাঁচ করে ভোট কমে আপনি পুরুলিয়া আসেন সেখানে ভোট শেষ হয়েছে আপনার নেতৃত্ব কেউ স্বীকার করে না আপনার নেতৃত্ব তো আমার কোনো অধিকার নেই শুধু পুলিশ সঙ্গে আছে আর তাদের উপরে বাটপাড়ি করছেন আমি শুধু একটা কথাই বলবো দেখুন পশ্চিমবাংলার যে সমস্ত সরকারি কর্মচারী সিনিয়র মানুষ আছেন তারা যথেষ্ট শিক্ষিত মানুষ আপনার ছেলেকে পারবেন আড়াই হাজার টাকায় কাজ করতে আজকে পশ্চিমবাংলায় সত্যি যদি উন্নতি করতে হয় তাহলে আমি বলবো বিজেপির সাত দিন বিজেপির সাত দিন নরেন্দ্র মোদীর সাথে হাত দিন ভয়ের কোনো কারণ নেই দু চারটা কেস করবে আইনের সাথে লড়ে নেব আমার ভয় বলে কোনো জিনিস নেই আমার বিরুদ্ধে যত লড়বেন আমি তত জেগে উঠব আমাকে ভয় খাইয়ে কোনো লাভ নেই আর আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় সেটার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং বিশেষ করে আপনার আপনি আমাকে কেসের যাই পাঠান উকিল নোটিশ পাঠান আমি কোনো পরোয়া করি না আমি শুধু এটুকু মনে করি আমি আইনকে বিশ্বাস করি আমি আইনকে সঙ্গে নিয়ে চলি কারণ আইন ছাড়া কখনো ভারতবর্ষ টিকতে পারে না আইন আছে কোর্ট আছে তার জন্য ভারতবর্ষ আছে আইনকে সম্মান জানান একজন সিনিয়র সিটিজেনের মানুষের লাইন কেটে আপনি বিরাট কিছু হবেন না কী ভাবছেন আপনার সারা জীবন এটা থাকবে আপনার বয়স যেমন তেত্রিশ বছর আমারও বয়স আটত্রিশ বছর পারবেন তো সারা জীবন এইভাবে এই প্রতাপটা রাখতে তাই যারা ব্রিগেড এসেছেন আমি যুবক সম্প্রদায়কে একটা কথা বলবো আমি যুব সম্প্রদায়কে একটা কথা বলবো দেখুন ব্রিগেডের কথা শুনে অনেক গল্প দেবে কিছুদিন আগেই বলেছিলেন সব ডিএটা দিয়ে দেব। আবার দেখলাম ডিএ কলকাতা হাইকোর্টে বলছে না এটা এখন শুনানি যেন না হয় আপনারা ভেবে দেখুন কলকাতার যুব সম্প্রদায় আপনারা জেগে উঠুন বাংলার যুব সম্প্রদায় আপনারা জেগে উঠুন আপনারা যদি জেগে না ওঠেন তাহলে একদিন দেখবেন খুব বিপদ পশ্চিমবাংলার বুকে আমি তাই বলবো সমস্ত মানুষকে বলবো যারা শিক্ষাজীবী আছেন যারা সরকারি অফিসার আছেন যারা পুলিশ অফিসার আছেন যারা রাস্তায় কাজ করছেন প্রত্যেককে আমার অনুরোধ আপনার ছেলেকে মাত্র আড়াই হাজার টাকা চাকরি দেবেন তাহলে স্কুলে ভর্তি করার দরকার কি কলেজে ভর্তি করার দরকার কি তাহলে টিএমসি বলে যে স্কুলটা আছে সেখানে সকাল থেকে পাঠিয়ে দিন সেখানে আপনার মাধ্যমিক পাশ করার দরকার নেই সেখানেই ক্লাস ফাইভ থেকে পাঠিয়ে দিন পতাকা ধরে বেড়াবে আর সেখানে এই চাকরি হয়ে যাবে আড়াই হাজার টাকা তো চাকরি দয়া করে বলছি এই বিরুদ্ধে সবাই মিলে রাস্তায় নেমন আবার বলছি মিস্টার হরিদাস চ্যালেঞ্জ রইল তুমি আমাকে পলিটিক্সভাবে লড়ো আমি লড়তে রাজি আছি ভারতীয় জনতা পার্টি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না তাই অনেক অনেক লিডারের আত্মীয় স্বজনরা অন্যান্য রাজ্যে বাইরে থাকেন তাদের কিন্তু কোনোদিন কোনো ডিস্টার্ব করেনি আমার সঙ্গে পলিটিক্স হয়ে লড়ুন আর যুব সম্প্রদায়কে বলুন বলব চোখটা খুলুন প্লিজ নিজের একটু ভেবে দেখুন রাত্রিবেলায় যে পশ্চিমবাংলা কি সত্যি সঠিক দিকে যাচ্ছে সেটা ভাববার সময় এসছে সবাইকে বলবো আবার ভেবে দেখুন